বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। এর আগে সকাল 10:45 প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেন। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। সেখানে এই ছয়টি সমঝোতা স্মারক সই হয়। ছয়টি সমঝোতা স্মারকের মধ্যে নতুন একটি এবং বাকি পাঁচটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। নতুন সমঝোতা স্মারকটি হল যুব উন্নয়নে সহযোগিতা।